আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা ছাদে উঠেছি আমাদের বাগানটা দেখতে। তো আমাদের ছাদ বাগানটা দেখে নিন একটু। এখানে আম, জামরুল সহ অনেক ফলের গাছ আছে। I'm just capturing it. These are fresh mangoes this year. They have grown very plenty. Okay. But because of scarcity of water and rains, they are not developing very much fertilely. So here there is still very little. মানহা সব কিছুতে তার টাপ্পটা বুঝে নেয়। সে আম হলেও চলে আসে, জামরুল হলেও নিয়ে যায়, আবার এদিক দিয়ে কিছু লেবু আছে, মিশরীয় কিছু ডুমুর আছে, অনেক সবজি, তারপর ফল। আই ভাই, একবার হলো যে একটা পুরো কাঁচা মরিচ খেয়ে নিয়েছিল। জন্মে আপনারা দেখে থাকবেন অনেক ডুমুর খেয়েছে। এখানে মানে এখানেও আছে, প্রথম ধরেছে। এর আগে আরেকটা গেছে, প্রচুর মালটা হয়েছে, কিন্তু এগুলো একদম টাক। এই যে এগুলোর কথা বলছিলাম, সবচেয়ে আমাদের বিস্ময়কর একটা জিনিস সাগর কলা ধরতে শুরু করেছে। এটা হচ্ছে আমাদের ড্রাগন, দেয়ার গ্রোয়িং আপ। এখানে আসলে অবশ্যই সাবধান থাকতে হবে। এটা আমাদের ল্যাপকন, এটা আম। হ্যাঁ, ছাদে আসলে অবশ্যই সাবধান থাকতে হবে, মানা সেটা বোঝে। এবং আপনাদেরকে বলছে ছাদে যে কেউ আসুক সব সাবধান থাকতে হয়, কাছাকাছি যেতে হয় না, কিনার দিয়ে হাঁটতে হয় না। এখানে আরো ছোট ছোট কলা গাছের চারা হয়েছে, এগুলো কয়েকদিনের মধ্যে ধরে যাবে। ও নিজেই সাবধান না, কাছাকাছি চলে যায়। চলো আসো আসো আবু, কাজ থাকলেও।